আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে শোল মাছের পোনা আর বর্তমান সময়ে শোল মাছ চাষে বেশ লাভজনক কারণ বর্তমান সময়ে এই মাছটি পুকুরে চাষ করা যাচ্ছে এবং কি বায়োফ্লগে চাষ করা যাচ্ছে সিমেন্টের টিঙ্কিতে আপনি চাইলে কিন্তু এই মাছটি বিনা অক্সিজেনে এই মাছগুলো চাষ করতে পারবেন মাত্র দশ হাজার লিটার টিংকিতেই চাষ শুরু করতে পারেন ইনশাল্লাহ আশা করি ছয় মাসেই ভালো ফলন এবং প্রফিটেবল করতে পারবেন সম্মানিত দর্শক আপনারা যারা যে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি শোল মাছের ভিটামিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কারণ এই শোল মাছের ভিটামিনগুলো অনেকে জানে না বা শোল মাছের ভিটামিন কখন দিতে হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সমন্বিত দর্শক এখন দেখছেন ভিডিওতে লক্ষ্য করছেন এগুলো ফিট খাচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম শোল মাছ এ মাছগুলো আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিচ্ছি কৃত্রিম প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে অর্থাৎ পনা সংরক্ষণ করে উৎপাদন করে নার্সিং করে এ মাছগুলো সাইজ করে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিচ্ছি অন্যথায় আপনারা আমাদের কাছে পাবেন দেশীয় শোল মাছের পোনা যারা দেশীয় শোল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন আমরা প্রাকৃতিকভাবে বিল থেকে নদী থেকে দেশি শোল মাছের পোনাগুলো কালেকশন করে তারপরে এগুলো সুটকির গুঁড়া অথবা যে সুটকি আমরা খাবার হিসেবে গ্রহণ করি ওগুলো সুটকিগুলোকে মিক্স করে অর্থাৎ পাউডার করে খাবার খাইয়ে এগুলো বড় করি তারপরে আমরা সেল দিয়ে থাকি সম্মানিত দর্শক এক কথায় আপনার যারা দেশি এবং ভিয়েতনাম জাতের শোল মাছ চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের লোকেশনে আমরা এই মাছের পোনাগুলো পৌঁছে দিব এখন আপনাদের সাথে কথা বলবো যে বিষয় নিয়ে ভিটামিন নিয়ে অনেকেই এই ভিটামিন সম্পর্কে জানে না আজকে আপনাদের সামনে যে ভিটামিনটি দিলে সহজে মাছের গ্রোথ হবে এবং কোন সময় দিবেন সে সম্পর্কে আলোচনা করব। ভিটামিন দেওয়ার নিয়ম হচ্ছে খাদ্যের সাথে মিশিয়ে আপনারা যেভাবে খাদ্যটি নেবেন খাদ্যের সাথে স্প্রে করে পানির সাথে স্প্রে করে তারপর মিশিয়ে ভালোভাবে ছিটিয়ে দিবেন যদি এটা ভিয়েতনাম শোল মাছের পোনা হয় আর যদি দেশীয় শোল মাছের পোনা হয় তাহলে সুটকির গুঁড়ার সাথে মিশিয়ে এই ভিটামিনগুলো প্রয়োগ করতে হবে ভিটামিন দেওয়ার নিয়ম হচ্ছে যখন মাছগুলো ফিঙ্গার সাইজের উপরে হবে অর্থাৎ আঙুল সাইজের উপরে হবে তখন আপনাকে প্রথম ভিটামিন প্রয়োগ করতে হবে ভিটামিন ভিটামিন প্রতি পনেরো দিন পর পর প্রয়োগ করতে হবে ভিটামিনটির নাম হলো বেনেকজিট প্লাস এটি পাঁচশো এম এটার দাম হচ্ছে বারোশো ষাট টাকা ধন্যবাদ